বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিরতির পরে আবার হাজির হচ্ছি আপনাদের উদ্দেশ্যে যাকাত বিষয়ে কিছু কথা বলার জন্য। বিরতির আগে যা বলেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আমরা জেনেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যাকাত থেকে যখন যাকাত প্রদান করা হয় আমাদের সম্পদ মোটেও কমে যায় না, বরং যাকাতের কারণে আমাদের সম্পদ অনেক সময় বেড়ে যায়। কিভাবে? সম্পদে বরকত আসে। যে ব্যক্তি যাকাত প্রদান করেন তার আত্মায় শান্তি আসার কথা এবং মনে তৃপ্তি আসবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে সম্পদ দান করেছিলেন এবং এই সম্পদ থেকে আমি একজন মিসকিন কিংবা একজন ফকির, অথবা যাকাতের আরও যে 6টি খাত রয়েছে এই খাতে যে আমি দান করতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি, আল্লাহর কাছে আমি প্রশংসা করছি। কারণ সম্পদের মালিক তো তিনি, তিনি তো আমাদের জীবনেরও মালিক, সম্পদেরও মালিক। সুতরাং আল্লাহ তাআলা যে আমাকে এই যে যাকাত দান করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। এভাবেই বান্দা শুকর করা উচিত, তার মনে তৃপ্তি আসে যাকাতের কারণে। যেহেতু যাকাতে, যাকাত হলো আমরা যে সম্পদ থেকে 2.5% কিংবা যেই পার্সেন্টেজে যাকাত ফরজ যতটুকু আমরা এটা জানি, সেই পার্সেন্টেজে যে যাকাত দিতে হয়, এই যে দেওয়ার যে তৌফিকটি আমার মধ্যে আসলো, আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। এবং এই হকটা আদায় করার সাথে সাথে আমার অবশিষ্ট যে সম্পদগুলো রয়েছে সবগুলো পবিত্র হয়ে যায়। তখন এর কারণে আমার ভিতরে তৃপ্তি আসবে, আমি যখন আমার সম্পদ ভোগ করব তখন আল্লাহ পাক তার মধ্যে অতিরিক্ত বরকত দান করবেন। আমার ভিতরে যে বখিলিপনা থেকে আমাকে আল্লাহ তাআলা বাঁচালেন, এই জন্য আমার সম্পদও পবিত্র হবে, আমার মনটিও পবিত্র হয়ে যাবে। অনেকেই মনে করে সম্পদ কমে যায়, আসলে সম্পদ মোটেও কমে না, বরং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা যখন দান সৎকা করো সে কারণে তোমার সম্পদ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ান ফিকো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। তোমাদেরকে আমি যা দান করেছি মৃত্যুর আগে দান করো, তা থেকে সেই দিনের আগে যেই দিন তোমার বন্ধুত্ব কাজে আসবে না, কারো সুপারিশ কারো আসবে কাজে আসবে না, কিংবা কোনো কিছুর বিনিময়ে সম্ভব না, অতএব সেই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাপাক অন্য আয়াতে বলেছেন যে ওয়ান ফুকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু আকুম মিনাস সলিহিন। ও আল্লাহ, তুমি আমরা আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে দান করো মৃত্যুর আগে, কারণ যখন মৃত্যু সময় চলে আসবে তখন যেই লোকেরা দান করতো না, বখিলিপনা করে, তারা বলবে ও আল্লাহ আমাদেরকে আর একটু সময় দাও, আর একটু সময় দাও, তাহলে আমার জীবনের সবচেয়ে উত্তম যে সম্পদ সেটাকে তোমার দিনের পথে দান করতাম। আমরা জানি যে মৃত্যুর আগে এই কথা বলে কোনো লাভ নাই, কারণ লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট একটি আয়ুকাল রয়েছে, সেই আয়ুকাল যখন শেষ হওয়ার সময় আসবে লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ডও আগে না, এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ আলেম ওলামা যার ফুকর এটা সেটা যা যা করে মানুষ আমাদের সমাজে, কোনোটাই কাজে আসবে না, কারণ এটা একটি নির্দিষ্ট সময়, এর মধ্যে মৃত্যু হবেই হবে। সেই সময় দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি বলে যে হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি এখন দান করতে চাই, কোনো কাজে আসবে না। এই জন্যই আমাদের সময় থাকতে কাজ করা দরকার, বছরে প্রতি বছর যে সম্পদ আছে সেই সম্পদ থেকে দান করতে হবে, সেটা আমাদের জমিন থেকে আসুক, খনিজ সম্পদ থেকে আসুক, কিংবা আমাদের জব থেকে আসুক, অথবা অন্য কোনো ব্যবসা থেকে আসুক, সেটা যদি মালে নিসাব হয় নির্দিষ্ট পরিমাণ হওয়ার কারণে যে যাকাত দিতে হয় ওটা সেই পরিমাণ হলে আমাদের যাকাত দিতেই হবে, যদি না দেই কিয়ামতের দিন আমাদের এই সম্পদগুলো আমাদের জন্য বড় কঠিন আযাবের কারণ হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবায় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অত্যন্ত ভয়াবহ আয়াত, এই আয়াত অত্যন্ত ভয়াবহ আযাবের সংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তোমার এই সম্পদগুলোকে গরম করা হবে। আমরা আয়রন করি যেমন ক্যালেন্ডারের মাধ্যমে, এই আয়রন করার মতো একটা কঠিন লোহা কিংবা কিছুতে এরকম পরিণত করা হবে সম্পদগুলোকে, সেটাকে গরম করা হবে জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুন টাগুন দিয়ে নয়,
জাহান্নামের আগুন দিয়ে গরম করে তারপরে আমাদের পেটে, আমাদের পিঠে, আমাদের কপালে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম, এই যে সম্পদ তুমি দুনিয়ায় জমা রেখেছিলে সেটাই হলো এই, অথচ তুমি যাকাত দাও নাই। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। দুনিয়ায় আমরা আসছি একটি নির্দিষ্ট আয়ুকালের জন্য, আমরা সবাই জানি দুনিয়ায় আসছিলাম ইবাদত করার জন্য। এই ইবাদত যেমন মালি ইবাদত, এই ইবাদত তেমনিভাবে শারীরিক ইবাদত। এই ইবাদত শারীরিক ইবাদতের সাথে সাথে আমাদের সম্পদ থেকে দান করার মধ্যে দিয়েও কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আর এই মালি ইবাদত সম্পদের মাধ্যমে ইবাদত করার এই ইবাদতের এই যে স্পেশাল একটি অর্ডার, এটা কিন্তু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুরু হয়েছে তা নয়। আমরা যদি তার আগের প্রফেট হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তার ইতিহাস যদি দেখি, ঈসা আলাইহিস সালাম তখন ক্রেড হলে তিনি একটি বক্সের ভিতরে, দোলনায় ছোট একটি বক্সে শোয়া, সেই মুহূর্তে যখন লোকেরা তার মাকে অপবাদ দিয়েছিল যে তোমার এই সন্তান কিভাবে হলে, তোমার বাবাও খারাপ ছিল না, মাও খারাপ ছিল না, তুমি এই খারাপই কেমনে করলে, তখন আল্লাহ তাআলা মারিয়ামকে বললেন যে তুমি তুমি এই ছেলেটার দিকে পয়েন্ট করো, ইশারা করো, কোনো কথা বলবে না, যখন কিছু জিজ্ঞাসা করে তখন ছেলেটির দিকে ইশারা করো। তিনি ইশারা করলেন, এই ছোট্ট বেবি, কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের বেবি, সে বলে উঠল যে এন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাবেন, এবং তিনি ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে ও শরীয়ত দিবেন। সেই শরীয়তের মধ্যে দুইটি পয়েন্ট তিনি এখানে উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে যাকাত নামাজ আদায় করতে বলেছেন, আর যাকাতের কথা বলেছেন, মানে যতদিন আমি জীবিত থাকবো নামাজ এবং যাকাত এ দুটো আমাকে করতে হবে। তাহলে বোঝা গেল নামাজ এর সাথে সাথে যাকাতের গুরুত্ব, এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমেই হয়নি, বরং তার আগে হযরত ঈসা আলাহ সাল্লামের যুগেও হয়েছে। অতএব এর ইতিহাস পুরাতন। আমরা যদি বহুত আগে যাই তাহলে হাবিল এবং কাবিলের ঘটনায় দেখা যায় সেখানে কিন্তু স্যাক্রিফাইস করেছেন, মালি স্যাক্রিফাইস, সেটাও ছিল কিন্তু এক ধরনের স্যাক্রিফাইস, তাদের সম্পদ কোরবানি করা। অতএব এই যে ইবাদত, মালি ইবাদত, এর ইতিহাসও পুরাতন। এর মাধ্যমে দুনিয়ায় আমাদের স্বার্থ আছে, যেটা আমি বলেছি কিছু কথা, তার সাথে সাথে সামাজিক একটি বৈষম্য দূর করা যায় এই যাকাতের মাধ্যমে। আমাদের অনেকেই, আমাদের অনেক প্রচুর সম্পদ, বহুত লোক আছে সম্পদ কাউন্ট করার জন্য অ্যাকাউন্টেন্ট ইউজ করে, এত পরিমাণ সম্পদ। অথচ এই সমাজে বহুত লোক আছে রেল লাইনে ঘুমায়, স্পেশালি থার্ড ওয়ার্ল্ডে যদি তাকানো হয় ঢাকার কমলাপুরের রেল স্টেশনের এখানে ওখানে কত জায়গায় কত মানুষ অসহায় অবস্থায় আছে। ঢাকা শহরে প্রায়, আরও কয়েক বছর আগের ঘটনা, প্রায় 43% মানুষ হলো বস্তিবাসী, এদের জমি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এদের থাকার একটি জায়গা নেই, এই লোকগুলো এভাবে আছে। অথচ আমাদের সমাজের অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন, তারা যাকাত দেন না। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি যাকাত প্রদান করি তাহলে এই যাকাতের কারণে আমাদের সমাজের উঁচু নিচুর যে দূরত্ব আছে এই দূরত্বটা অনেকটা কমে যাবে। আমাদের মধ্যে, আমরা ইতিহাস জানি, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষের মধ্যে ন্যায় বিচার ছিল, সম্পদের প্রাচুর্য ছিল, এবং যাকাত দিয়ে একদল লোক যাকাত দিয়েছেন আর একদল গ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে কিছুদিন পর দেখা গেছে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি, তখন তিনি যাকাতের টাকা পাঠিয়েছেন অন্য রাষ্ট্রে। তেমনিভাবে এরকম ঘটনা অনেক আছে। আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে আমাদের সমাজে বৈষম্য দূর করা সম্ভব। যাকাতের মাধ্যমে আরেকটি ফজিলত আমাদের আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক এক ইবাদতের জন্য এক একটি দরজা তৈরি করে রাখছেন। আমরা জানি একদল লোককে ডাকা হবে, তোমরা যারা নামাজ পড়তে তোমরা এই দরজা দিয়ে আসো, তখন তাদেরকে ডাকা হবে হে আইয়ুহাল মুতাসাদ্দিকুন, ও হে যাকাত দানওয়ালা, যাকাত দান করেছো যারা, তোমরা এই দরজা দিয়ে আসো। নামাজিদেরকে বলা হবে ওই দরজা দিয়ে আসো, রোজাদারের জন্য রাইয়ান নামে একটি দরজা সেখান দিয়ে আসবে, এভাবে এক এক দরজা দিয়ে আসবে। যাকাতিদের জন্য একটি দরজা থাকবে। সুতরাং যাকাতের মর্যাদা সালাতের চেয়ে মোটেও কম নয়, এর চেয়ে সমান মর্যাদা। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনিভাবে ফরজ। এই যাকাত দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের মনের কৃপণতা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, সম্পদকে কলুষমুক্ত করতে পারি, আর এই যাকাতের মাধ্যমে সমাজের বৈষম্য দূর করতে পারি। যাকাতের মধ্য দিয়ে আমাদের সমাজে সবার মধ্যে শান্তি আসতে পারে,
অর্থনৈতিক শান্তি আসতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই যাকাতের আদায় করার জন্য যে হক আমাদের হুকুম রয়েছে সেই হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।